প্রাচীনকাল থেকেই স্বর্ণ লেনদেনের প্রধান মাধ্যম হিসেবে স্বীকৃত। বর্তমান সময়ে বিভিন্ন প্রযুক্তিপূর্ণ নির্মাণেও স্বর্ণ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। মানব জীবনে অপরিহার্য হয়ে ওঠা মূল্যবান ধাতুটি এখন বৈশ্বিক ব্যবসা পরিচালনার অন্যতম হাতিয়ার। বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে স্বর্ণের খনি। শত শত কোম্পানি এসব খনি খনন করে স্বর্ণ উৎপাদনের প্রতিযোগিতায় নেমেছে। সারা বিশ্বে গত বছর 3,561 টন স্বর্ণ উৎপাদন করা হয়েছে। উৎপাদনের দিক থেকে বিশ্বের শীর্ষ 10 সোনার খনির বিস্তারিত নিয়ে আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল থ্রাস্ট অফ নলেজে। নাভাদা গোল্ডস মাইন্স। বর্তমান বিশ্বের পরাশক্তি খ্যাত যুক্তরাষ্ট্রের এই সোনার খনি থেকে 2021 সালে 33,11,000 আউন্স বা 93 টন বা 93,000 কেজি স্বর্ণ উৎপাদন করা হয়েছে। গত বছর বৈশ্বিক উৎপাদনের 2.9% স্বর্ণ এসেছে এই খনি থেকে। কানাডার মাইনিং কোম্পানি ব্যারিক গোল্ড এবং যুক্তরাষ্ট্রের মাইনিং কোম্পানি নিউ মন্টের যৌথ মালিকানায় এই সোনার খনি পরিচালনার দায়িত্বে আছে ব্যারিক গোল্ড। যুক্তরাষ্ট্রের মাইনিং কোম্পানি নিউ মন্ট গোল্ড 2021 সালে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করেছে। এর পরিমাণ 5.9 মিলিয়ন আউন্স। দ্বিতীয় স্থানে থাকা কানাডার মাইনিং কোম্পানি ব্যারিক গোল্ড গত বছর 4.4 মিলিয়ন আউন্স উৎপাদন করেছে। মরুন্তাও। গত বছর এশিয়ার দেশ উজবেকিস্তানের মরুন্তাও সোনার খনি থেকে 29,90,000 আউন্স বা 82 টন বা 82,000 কেজি স্বর্ণ উৎপাদন করা হয়েছে, যা 2021 সালের বিশ্বে মোট উৎপাদনের 2.6%। উজবেকিস্তানের কোম্পানি নাবোই মাইকিং অ্যান্ড মেটালজি কম্বিনেট এর মালিকানা ও পরিচালনার দায়িত্বে আছে। গ্রাসবার্গ। সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ার গ্রাসবার্গ সোনারখনি থেকে 2021 সালে 13,70,000 আউন্স বা 38 টন বা 38,000 কেজি স্বর্ণ উৎপাদন করা হয়েছে। গত বছর বৈশ্বিক উৎপাদনের 1.2% স্বর্ণ এসেছে এই খনি থেকে। যুক্তরাষ্ট্রের ফ্রিপোর্ট ম্যাকমোরান এই খনির মালিকানা ও পরিচালনার দায়িত্বে রয়েছে। অলিম্পিয়াডা। আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ার অলিম্পিয়াডা সোনার খনি থেকে 11,84,000 আউন্স বা 33 টন বা 33,000 কেজি স্বর্ণ উৎপাদন করা হয়েছে, যা 2021 সালে বিশ্বের মোট উৎপাদনের 1%। রাশিয়ার কোম্পানি পলিউস এই খনির মালিকানা ও পরিচালনার দায়িত্বে রয়েছে। পুবেলো বিজিও। ক্যারিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকের পুবেলো ভিজিও নামক সোনার খনি থেকে 8,14,000 আউন্স বা 23 টন বা 23,000 কেজি স্বর্ণ উৎপাদন করা হয়েছে, যা 2021 সালের বিশ্বের মোট উৎপাদনের 0.7%। কানাডার মাইকিং কোম্পানি ব্যারিক গোল্ড এবং যুক্তরাষ্ট্রের মাইকিং কোম্পানি নিউরোমোল্ডের যৌথ মালিকানায় এই সোনার খনি পরিচালনার দায়িত্বে আছে ব্যারিক গোল্ড। কিবালি।
আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কিবালি সোনার খনি থেকে 8,12,000 আউন্স বা 23 টন বা 23,000 কেজি স্বর্ণ উৎপাদন করা হয়েছে, যা 2021 সালে বিশ্বের মোট উৎপাদনের 0.7%। কানাডার মাইকিং কোম্পানি বেরিক গোল্ড এবং দক্ষিণ আফ্রিকার মাইকিং কোম্পানি অ্যাঙ্গোল্ড এর যৌথ মালিকানায় এই সোনার খনিটি পরিচালনার দায়িত্বে আছে বেরিক গোল্ড। কেডিয়া ওসিনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ। অস্ট্রেলিয়ার কেডিয়া সোনার খনি থেকে 7,64,000 আউন্স বা 21 টন বা 21,000 কেজি স্বর্ণ উৎপাদন করা হয়েছে, যা 2021 সালে বিশ্বের মোট উৎপাদনের 0.7%। অস্ট্রেলিয়ার কোম্পানি নিউক্রিটস মাইকিং এই খনির মালিকানা ও পরিচালনার দায়িত্বে আছে। লিহির ওসেনিয়া মহাদেশের আরেক দেশ পাপুয়া নিউগিনি লিহির সোনা খনি থেকে 7,37,000 আউন্স প্রায় 20 টন বা 20,000 কেজি স্বর্ণ উৎপাদন করা হয়েছে, যা 2021 সালে বিশ্বের মোট উৎপাদনের 0.6%। এর মালিকানা ও পরিচালনার দায়িত্বে আছে অস্ট্রেলিয়ার কোম্পানি নিউক্রিটস মাইকিং। কানাডিয়ান মেলাট্রিক কানাডার এই সোনার খনি থেকে গত বছর 7,14,000 আউন্স প্রায় 20 টন বা 20,000 কেজি স্বর্ণ উৎপাদন করা হয়েছে, যা 2021 সালে বিশ্বের মোট উৎপাদনের 0.6%। এর মালিকানায় আছে ইয়ামানা গোল্ড এবং অ্যাগনিকো ইগল, পরিচালনায় আছে কানাডিয়ান মেলাট্রিক কোম্পানি। বোডিংটন অস্ট্রেলিয়ার বোডিংটন সোনার খনি থেকে 6,96,000 আউন্স বা 19 টন বা 19,000 কেজি স্বর্ণ উৎপাদন করা হয়েছে, যা 2021 সালে বিশ্বের মোট উৎপাদনের 0.6%। যুক্তরাষ্ট্রের মাইকিং কোম্পানি নিউ মুভমেন্ট খনিটির মালিকানা ও পরিচালনার দায়িত্বে আছে। প্রিয় ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। আসসালামু আলাইকুম।